গুড মর্নিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এবং সকালবেলা উঠে চারিদিকে মেঘলা আকাশটা দেখে আমার তো মনটা ভীষণ ভালো লাগছে কারণ হলো রোদ থাকলে যেন গাছের দিকে তাকানো যায় না যেন মনে হয় গাছদের ভীষণ কষ্ট হচ্ছে ওরা যেন কেমন ঝিমিয়ে পড়ে তো যাই হোক একটু মেঘলা আকাশ আর গাছের এই ফুলগুলোকে দেখে এত ভালো লাগছে আমার যেন মনে হলো তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করি কারণ আমি অনেকবার তোমাদের আমার এই ব্যালকনির গাছগুলো দেখিয়েছি আমি আজকে ব্যালকনির গাছের সঙ্গেও আমার চারপাশের যে গাছ এবং ফাঁকা জায়গা সেগুলো দেখানোর চেষ্টা করব। তোমরা দেখো কীরকম লাগে আমার ভিডিওটা আজকের যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো তোমরা ভিডিও দেখছো আমি জানি কিন্তু কেউ লাইক করছো না কেউ কোনো তো কমেন্ট করো হ্যাঁ তাহলে ভালো লাগবে তাই না কমেন্ট করো আর দেখো আমার এই বাগানটা আমি যে বানিয়েছি সেটা কীরকম সুন্দর লাগছে আর অনেক কষ্ট জানো তো এই বাগানের পেছনে খাটনি প্রচুর খাটনি দেখো তোমরা আর তার থেকেও বড়ো কথা খাটনি যখন বললামই আমার দুটো গাছে বেশ সুন্দর ফল এসছে ঠিক আছে ফুল এবং ফল এসছে এরা এবং নতুন করে ফলে যখন ভরে উঠছে গাছ দুটো আমার দেখলে ভীষণ ভালো লাগছে তো নতুন কি গাছ দেখালাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর দেখো তোমরা হয়তো ভাববে যে এই কটা গাছ নিয়ে প্রতিদিনই দেখাচ্ছে বিশ্বাস করো গাছগুলো আমার এত ভালো লাগে আমার গাছ খুবই ভালো লাগে গ্রাম খুবই ভালো লাগে গাছ পাল্লা আমার এটা পরিবেশ প্রকৃতি যেন আমার কি বলবো খুব ভালো লাগে গাছপাল্লা দিয়ে যে এগুলো গ্রামের পরিবেশগুলো হয় তো সেই গ্রামটা তো আমি আর এখানে রাখতে পারি না তো ব্যালকনিতে কিছু গাছ লাগিয়ে সেই মনের আশাটা পূর্ণ করি আর যখন কোনো গাছে ফুল ফল হয় তখন আমার মনটা ভীষণ ভালো লাগে ভীষণ মনে আনন্দ লাগে তো বারবার এই আনন্দটা তোমাদের সঙ্গেই আমি শেয়ার করে নিই আরও একটা কথা তোমাদের কাছে বলি এইটা যেহেতু আমার রেন্টেড এরপরে আমি কোথায় ভাড়া যাব কিভাবে থাকবো সেখানে ব্যালকনি থাকবে কি না একটাও গাছ রাখার থাকবে জায়গা থাকবে কিনা তাও আমি জানি না তো এখানে যতক্ষণ আমি আছি আমার এই গাছগুলো আছে তো এই আনন্দটা আমি এইভাবেই নিচ্ছি যাতে আমি জানি পরে যেখানে যাবো হয়তো থাকবেই না রেন্টেড জায়গায় কখনোই জায়গা থাকে না গাছ টাছ লাগানোর গাছ রাখারও জায়গা থাকে না তো আমি এই আনন্দটা এখন অনেক অনেকভাবে আমি মনের ভেতরে ভরে নিচ্ছি যাতে এই স্মৃতিগুলোই আমার পরে ভালো লাগে কারণ এর আগেও অনেক জায়গায় আমি রেন্টেড থেকেছি কোথাও এরকম হয়েছে ব্যালকনি একদম নেই কোথাও বা ব্যালকনি পেয়েছি কিন্তু সেখানে রোদ এক ফোঁটা যায় না এক ফোটা রোদ যায় না এরকমও হয়েছে হ্যাঁ আর রেন্টেড মানুষের মানে যারা ভাড়া থাকে অন্যের জায়গায় তাদের পক্ষে কোনো কিছু মানে গাছ টাছ লাগানো সেটাও যে বাড়ির মালিক থাকে তার অনুমতি তা সে কতটা পছন্দ করছে সেগুলোর উপর নির্ভর করে নিতে হয় তো দেখো আমার গাছের সব ভীষণ করতে পারি না এখানে আসার পরে আমি এতগুলো গাছ লাগিয়েছি তাই তোমাদের বারবার করে আমি শেয়ার করি আর এই যে এই গাছটা দেখছো এটাও একটা লঙ্কা গাছ ছোট্ট ছোট্ট দানা এসছে তো অনেক চেষ্টা করলাম একটু যদি তোমরা বুঝতে পারো মানে ফুল এসছে তো পারলাম না আমি তোমাদের দেখাতে বা আমি নিজেও দেখছি যে বোঝাই যাচ্ছে না তো যখন ফুল বলে একটু বড় হবে তখন মনে হয় দেখাতে পারবো কারণ গাছটা মনে হচ্ছে বেঁচে যাবে ভালো থাকবে গাছটা পিঁপড়ে হচ্ছিলো কদিন সেগুলোকে যাই হোক অনেক কষ্ট করে তাড়ানো গেছে তো দেখা যাক গাছটা কীরকমভাবে বেড়ে ওঠে আর এই দোপাটি গাছে দেখো কয়েকটা ফুল ফুটেছে আজকে কালকে দু তিনটে ছিল তুলিনি আমি তো আজকে বেশ কটা ফুল দেখছি হ্যাঁ হয়েছে তো তোমাদের কাছে আবার আমি ফুলগুলো শেয়ার করছি আসলে না এত সুন্দর দেখতে লাগে তাই জন্যেই দেখি বারবার করে নিজেও বারবার করে দেখি দেখো ক্যামেরাটা বাইরের দিক দিয়ে ধরে দিয়েছি আসলে গাছগুলো কি হয় যেদিকে রোদ গাছ তো আর রোদ ছাড়া বাঁচতে পারে না যেদিকে রোদ সেদিকে চলে যায় আর বেশিরভাগই বাইরে দিয়ে মানে ফুলগুলোকে দেখতে যেন আরো বেশি ভালো লাগে আর এখানে আমার এই পুদিনা পাতা এটা পুদিনা পাতার গাছটা দেখো অনেক মরে গেছিল। আবার এখান থেকে অনেক পাতা বেরিয়েছে নিচের দিকে ঝুলে আছে অনেক পাতা দেখা যাচ্ছে না এটা ওপরের দিকে নিচের দিকে অনেক পাতা ঝুলে ঝুলে আছে শীতকাল পড়লেই পুদিনা পাতা চাটনি খেতে খুব ভালো লাগে তো চলো আমার ভিডিওটা তোমরা দেখলে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো আর আজকে আমি আর আসতে পারলাম না সামনে তোমাদের কালকে নতুন ব্লগে দেখা হবে